সাসা, ও সাসা, বাড়িতে আসেন সাসা। কে, বনমালী নাকি? এসো বাপু, এই পিছন দিকে এসো। ও, আপনি পুকুর পাড়ে মাছ ধরছেন বুঝি? এই যে বনমালী, দেখো মাছ নয়, এটা কি ধরেছি! বাহ, এ তো বিশাল কলার কাঁদি। শুধু দেখলে হবে, দুটো খেয়ে দেখো বাপু, পাকা কলা। আহা, লজ্জা কিসের, নাও নাও নাও। সত্যি সাসা, এ কলার জবাব নেই। এবারে বলুন সাসা, আমাকে ডেকেছিলেন কেন? এই কলাগুলো উদ্ধার করতে হবে তো। ঠিক বুঝলাম না সাসা, উদ্ধার করব মানে কাকে উদ্ধার করব? আমাকে উদ্ধার করবে বাপু? আরে, কলাগুলো সবাইকে দিয়ে দিতে হবে তো, না হলে তো নষ্ট হয়ে যাবে। সে চিন্তা নেই চাচা, কলা আমি সবাইকে ঠিক পৌঁছে দেব। আর কিছু করার আছে কিনা বলুন চাচা, ওদিকে আজ বিশেষ কাজ নেই। আচ্ছা, চলো তাহলে দুজনে মিলে নাস্তা করি। আজ রুটি আর ঘুগনি বানিয়েছি। না না চাচা, আপনি খেয়ে নিন। তা তো হবে না বাপু বনমালি, তুমি রোজ কত যত্ন করে চা খাওয়াও, আজ আমি নিজের হাতে সব বানিয়েছি, না খেলে কি আমি ছাড়বো? সত্যি চাচা, আপনার জবাব নেই। আমি বনমালি সামান্য মানুষ, সেই আমার জন্য সাত সকালে উঠে কষ্ট করে আপনি রুটি ঘুগনি এসব বানিয়েছেন। তা বানিয়েছি বই কি, আজ তো বাপু তোমাকে ডেকেই ছিলাম একটু রান্না করে খাওয়াবো বলে। আর হ্যাঁ, মা মালতি আর হরিহরের জন্যও আলাদা করে রেখেছি, ওদের গিয়ে দিয়ে আসবো। সে আমি না হয় দিয়ে দেবো ফেরার সময়, আর কলাও তো দিতে হবে। বেশ বেশ, এখন তো আগে খেয়ে নেওয়া যাক। খেয়ে দেখো বাপু বনমালি, মুখে দেওয়া যাচ্ছে কিনা। সত্যি সাসা, কি চমৎকার হয়েছে! আমিও তো মাঝে মধ্যে ঘুগনি বানাই, কিন্তু এইরকম সুস্বাদু হয় না কেন? কে বলেছে সুস্বাদু হয় না? সবাই তো হাত চেটে খায়। আর দুটো রুটি দেই? না না চাচা, আর না, আমার তো দুপুরের খাবার হয়ে গেল মনে হচ্ছে। কি যে বলো বনমালি। সে কি গো বনমালি, সমাধান চাচা এত কিছু পাঠিয়েছেন! মালতি, মালতি, দেখে যাও কি কাণ্ড। কি হয়েছে? ও মা, বনমালি দাদাজি, এসো এসো। না গো দিদি ভাই, আজ নয়। চাচা কত কিছু বানিয়ে নিজের হাতে খাওয়ালেন আজকে, আর পাঠিয়েও দিলেন। সত্যি, করিম চাচার মতো মানুষই হয় না, নিজের মেয়ের মতোই ভালোবাসেন আমাকে। আচ্ছা তাহলে আমি যাই এখন। পঞ্চায়েত অফিস আজ একবার খুলতে হবে। আজকে তো কর্তা ছুটির দিন, কেউ আসবে নাকি? হ্যাঁ, নিপেন বাবু বলে রেখেছিলেন আজ দুপুর 2:30 সময় আসবেন বলেছেন। আচ্ছা ঠিক আছে, আমি সব ব্যবস্থাই করছি গিয়ে। চাচা আসবেন কি? খবর তো দেওয়া হয়নি, বিকেলের দিকে হয়তো আসবেন। চাচার একটু খেয়াল রাখবে গো বনমালি দাদা, একা মানুষ, এখন বয়সও তো হয়েছে, নিজের মুখে তো কখনো কিছুই বলেন না। হ্যাঁ, সেই চেষ্টাই তো করি সব সময়। আর ওই যে বললে নিজের মুখে তো কিছুই বলেন না, আচ্ছা চলি এখন। বলুন নিপেনবাবু, কি করতে পারি আপনার জন্য? কিভাবে বলবো তাই ঠিক বুঝতে পারছি না। আমার যে সমস্যা তা হয়তো পঞ্চায়েত প্রধানকে জানানোর মতো নয়, তবে গ্রামের অন্যতম বুদ্ধিমান ও বিচক্ষণ ব্যক্তি হিসাবে আপনার সাথে আলোচনা করতে এসেছি, আপনার পরামর্শ নিতে চাইছি। ঠিক আছে ঠিক আছে, আগে বলুন তো আপনার সমস্যাটা ঠিক কি। আপনি তো জানেনই, বেশ কয়েক পুরুষ ধরেই
আমরা ধনী ও সম্ভ্রান্ত পরিবার এই গ্রামে বসবাস করছি। হ্যাঁ তা তো বটেই, আপনার পিতা যোগেন্দ্রনাথ বাবুর তো এই অঞ্চলে খুব নাম ডাকছিল। তার ছিল যেমন রাসভারী চেহারা আর তেমনি মেজাজ। সে আমরাও শুনেছি, তার কথায় নাকি বাঘে হরিণে এক ঘাটে জল খেত। সে তো বলতে পারবো না, তবে অনেক গুণের অধিকারী হয়েও বাবার একটাই দোষ ছিল, আর তা হলো তার অতিরিক্ত রাগী মেজাজ, যা সময় সময় মনে হতো বদ মেজাজ। তবে ধ্যান ধ্যানে পরোপকারে তার সমতুল্য তো কেউ ছিলেন না। সেই যোগেন্দ্রনাথ বাবুর একমাত্র পুত্র আপনি নৃপেন্দ্রনাথ বাবু, আপনারও সুনাম কিছু কম নয়। তা আপনাদের সবার আশীর্বাদ ভালোবাসায় কিছু সুনাম অর্জন করেছি ঠিকই, তবে আমি বৈষয়িক মানুষ, ব্যবসা বাণিজ্যেই আমার ঝোঁক। আমার একটিই মাত্র সন্তান কন্যা, নাম অপর্ণা, রূপে গুণে সে সাক্ষাৎ মা দুর্গা, কিন্তু বংশের উত্তরাধিকার হিসেবে তার মধ্যেই ওই বদ মেজাজটি খুব স্পষ্টভাবেই বর্তমান। আপনার মেয়ে বদ মেজাজি, বুঝেছি, সেটাই আপনার চিন্তার। হ্যাঁ হরিহর বাবু, কারণে অকারণে তার মুখ থেকে অনর্গল কটু বাক্য বের হতে থাকে। রেগে গেলে তার হিতাহিত জ্ঞান থাকে না, কিন্তু রাগ পড়তেই আবার সেই মাটির মানুষ। তা শহরে গিয়ে কোনো ভালো ডাক্তারের পরামর্শ নিচ্ছেন না কেন? সে তো নিয়েই ছিলাম, মেয়ে তো এখন বিবাহযোগ্যা, দেখে শুনে একটি পাত্র স্থির করতে হবে, যে কিনা ধীরে ধীরে অপর্ণার স্বভাবের পরিবর্তন আনতে পারবে। কিন্তু পাত্র খোঁজার ব্যাপারে আমি কিভাবে সাহায্য করতে পারবো, সে তো বুঝতে পারছি না। না না, আপনি পাত্র খুঁজবেন কেন, দুজন পাত্র আমার হাতেই আছে, দুজনেই আমার জানাশোনার মধ্যেই, দুজনেই উপযুক্ত, সৎ এবং চরিত্রবান, এদের দুজনের মধ্য থেকে একজনকে আমার বেছে নিতে হবে, আর এখানেই আপনার সাহায্য চাইছি। বুঝলাম। আচ্ছা, বিকেলে সমাধান চাচাও আসবেন এখানে, ওনার সাথে একটু পরামর্শ করে জানাবো আপনাকে কি করণীয়। খুবই কৃতজ্ঞ থাকবো হরিহর বাবু, মেয়েটাকে সঠিক পাত্রের হাতে তুলে দিতে পারলে আমার শান্তি। আপনি আর সমাধান চাচা দুজনেই আসুন না একদিন বাড়িতে। আচ্ছা, সে যাবো নিশ্চয়ই, আজ তাহলে চলি। আর হ্যাঁ, কথাটা কিন্তু দেখবেন পাঁচ কান না হয়, মেয়ের বিয়ে বলে কথা। না না, নিশ্চিন্তে থাকুন, আমি আর সমাধান চাচা ছাড়া কেউ জানবে না। আজ তাহলে চলি, নমস্কার। দিদিভাই, তুমি রাগ করো না, কি হয়েছে বলো, আমি অন্য মাছ নিয়ে আসছি। মাথা গরম করিও না তুমি, অন্য মাছ আনবে মানে? অত দামি মাছটা যে নষ্ট করলো তাতে কিছু যায় আসে না। না তোমাদের কি, আমার বাপের পয়সা ধ্বংস হচ্ছে তো, তাই আমার গায়ে লাগে তোমাদের সব কয়টাকে ভাগাবো আমি। আসো কাজ বাবা, তারপর দেখছি। আবার কি হলো মা, এভাবে বসে কেন? কাজের সব কয়টা লোকজনই ফাঁকিবাজ, অকর্মণ্য, সবাইকে আজই তুমি বিদায় করবে বাবা, এক্ষুনি। কেন মা, কমলা, জয়া, ওরা সবাই তো কত কাজের,
তুই তো বলছিলি কালকে, আর বিদায় করে দিলে ওরা সংসার চালাবে কি করে বল? ছোট ছোট ছেলে মেয়ে না খেয়ে মারা পড়বে যে। হ্যাঁ তাই তো, বাচ্চাদের তো অনিষ্ট করা যায় না। আচ্ছা আমি বরং ওদের একটু বেশি করেই বকে দিচ্ছি, যাতে কাজে অবহেলা না করে। আচ্ছা আমি না হয় বলে দিচ্ছি ওদের, তবে বাবা ওদের মাইনে একটু বাড়িয়ে দাও তো আজ থেকেই। আহা ছোট ছোট বাচ্চা আছে তো। দেখো পাগলি মেয়ের কাণ্ড, এই রেগে আগুন আবার এই জল। শোন মা, তোর জন্য একজন পাত্র দেখছি, অবশ্য দুজন আছে, তাদের মধ্যে একজনকে বাঁচতে হবে, তুই কি বলিস? ওসব আমি জানি না, কিন্তু বিয়ে হোক আর যাই হোক আমি আমার মতই থাকবো, কেউ কিচ্ছু করতে পারবে না। কিন্তু স্বামী পছন্দ না হলে আমি দূর করে দেব। ছি মা, ওরকম কথা বলতে নেই, আমি দেখছি এমন একটি ছেলে যে তোর সাথে মানিয়ে নিতে পারবে, তোর ইচ্ছা অনিচ্ছার দাম দেবে। সে তুমি দেখো বাবা, আমার মেজাজ খারাপ হলে কিন্তু আমি কাউকে রেয়াত করব না। সবই তো বুঝলাম বাবা হরিহর, এই কারো বাড়ি কেনা আর বিয়ে শাদিতে আমি নিজেকে কখনো জড়াই না, ভালো করতে গিয়ে হয়তো খারাপ করে দিতে পারি, যাদের ভালো করতে যাব তারাই হয়তো পরে দোষারোপ করবে। তা ঠিক চাচা, তবে নিপেন বাবু যেভাবে ধরলেন আর না করতে পারলাম না, যদি কিছু উপকার হয় ওনার। আচ্ছা বাপু ঠিক আছে, আজ বিকেলে যেতে হবে তো ওনার বাড়ি? হ্যাঁ চাচা, দুটো ছেলেকেও ডাকবেন, ওদের দুজনের মধ্যে একজনকে মনোনীত করতে হবে ওনার মেয়ের জন্য। ঠিক আছে, দেখি দুজনকে একটু বাজিয়ে আলাপ করিয়ে দেই আপনাদের। এ হলো শশাঙ্ক, আমার এক বাল্য বন্ধুর ছেলে, শিক্ষিত অভিজাত, আরে দিবাকর, গ্রামেরই ছেলে, উচ্চ শিক্ষিত ও মেহনতি। আর এনারা হচ্ছেন পঞ্চায়েত প্রধান হরিহর বাবু আর সবার প্রিয় সমাধান চাচা। নমস্কার, আপনাদের দুজনের কথাই অনেক শুনেছি। তা বাবা শশাঙ্ক আর কি যেন, হ্যাঁ দিবাকর, তোমরা দুজনই তো শুনলাম বিবাহযোগ্য এবং উপযুক্ত পাত্র। তোমাদের পিতামাতা সবাই এই পরিবারের সঙ্গে আত্মীয়তা পাতাতে রাজি তো? আর বিশেষ করে যখন এই বিবাহের অন্যতম শর্ত ঘর জামাই হিসেবে থাকা, একথা আপনি ওদের জানিয়ে দিয়েছেন তো নিপেনবাবু? সে তো অবশ্যই, আর তার সঙ্গে এও জানিয়ে দিয়েছি যে আমার কন্যা রূপে গুণে অদ্বিতীয়া হলেও অত্যন্ত মেজাজি, সবার সাথে ভালো ব্যবহারও যেমন করে, তেমনি সময়ে অসময়ে যখন তখন বদমেজাজিও করে। তো তুমি এসব জেনেও এখানে বিয়ে করতে চাও বাপু শশাঙ্ক? দেখুন আমিও মেজাজি মানুষ, পৈতৃক সম্পত্তি অঢেল, ছোটবেলা থেকেই রাজার মতো জীবন কাটিয়েছি, নিজের মতো আমি আয়েশ করে শুয়ে বসে সময় কাটাই, তাই বিয়ের পরেও আমি আমার মতো থাকব, বউ মেজাজি না বদমেজাজি তাতে আমার কোনো অসুবিধা নেই, আমি আমার মর্জিতেই চলব। আর পৈতৃক বাড়ি ছেড়ে যে এখানে এসে থাকতে হবে তাতে অসুবিধা নেই তো? দেখুন আগেই তো বললাম আমার সুখ স্বাচ্ছন্দ্য আর প্রাচুর্য চাই, সেটা বাড়িতে না শ্বশুর বাড়িতে তাতে আমার কিছু যায় আসে না, পৈতৃক সম্পত্তি তো আছেই, তার সাথে শ্বশুরের সম্পত্তি পেলে ক্ষতি কি, বরং ভালোই তো। আচ্ছা যদি এই নৃপেন বাবুর কন্যা অপর্ণা যদি তোমাদের সাথে খারাপ ব্যবহার করে তাহলে কি করবে? তুমিও ঝগড়াঝাটি করবে? না না, ওসব ঝগড়াঝাটি করার আমার সময় কোথায়, আমি সেই সময় অন্য কোথাও চলে যাব, যে ঝগড়া করার করবে তাতে আমার কি। তা বাপু বুঝলাম, স্ত্রীর জন্য সময় দেওয়ার মতো সময় তোমার নেই। আর তুমি দিবাকর? আমার পিতামাতা গত হয়েছেন বেশ কিছুদিন আগে, সংসারে আমি একা, একটি বাসস্থান আছে তবে সেটি সাময়িক, তাই ঘর জামাই থাকতে আমার সেরম কোনো আপত্তি নেই,
তাও একটা পরিবার পাবো এখানে আমি। কিন্তু নিপেনবাবুর মেয়েটি যে মুখড়া আর বদমেজাজি, তাকে নিয়ে থাকবে কেমন করে? প্রতিটি মানুষেরই কিছু ভালো কিছু মন্দ দিক থাকে। আমি আমার স্ত্রীর ভালো দিকটাই বেশি মনে রাখবো, আর খারাপ যেটা সেটা বদমেজাজি। যখন সে উগ্র মেজাজে থাকবে তখন আমি তাকে ধৈর্য নিয়ে বোঝাবো, তাকে সময় দেব, ধীরে ধীরে তার মেজাজের পরিবর্তন আনার চেষ্টা করব। আশা করি আমি তাতে সফল হব। আর আমার কাজ কারবার নিয়ে কি ভাবছো? আপনার কারবার আপনি সব থেকে ভালো বোঝেন, তাই আপনার থেকে ধীরে ধীরে সবকিছু শিখে নেওয়ার চেষ্টা করব। ভুল ত্রুটি যা হবে প্রথম প্রথম আপনি আমাকে শুধরে দেবেন। আচ্ছা নৃপেনবাবু, আজকের মতো যথেষ্ট। এদের দুজনকেই মুখ মিষ্টি করিয়ে বিদায় নেওয়ার অনুমতি দিন, আর আমরা একটু একান্তে কথা বলি। হ্যাঁ হ্যাঁ, কমলা কমলা এসো তো একবার। আজ্ঞে বাবু। এই দুই দাদা বাবুকে খাওয়ার ঘরে নিয়ে গিয়ে পেট পুরে খাওয়াও তো দেখি। তা তোমার দিদি ভাইটি কোথায়? অপর্ণা দিদিমণি, উনি তো বেরিয়েছেন, ফিরতে দেরি হবে বলে গিয়েছেন। আচ্ছা, সে ভালোই হয়েছে। আর কমলা, তুমি এখানেও চার মিষ্টি পাঠিয়ে দাও। না না, থাক থাক, এসবের আমার কি দরকার? কি যে বলো হরিহর, আরে এখন মাথা কাটিয়ে একটা সিদ্ধান্ত নিতে হবে। চা না হলে চলে, আর চা এলে তো তা আসবেই। হ্যাঁ হরিহর বাবু, আপনি কিন্তু না বলবেন না। বেশ, তাহলে এই দাঁড়ালো যে শশাঙ্ক উচ্চ বংশের ধনী ও অভিজাত পরিবারের স্ত্রীর বদমেজাজে ওর বিশেষ কোনো আপত্তি বা অভিযোগ নেই, ও থাকবে ওর মতো, তবে স্ত্রীর প্রতি উদাসীন, এই বিয়েতে ওর কোনো আপত্তি নেই। আর পৈতৃক ভিটে বাড়ি নিয়েও কোনো টান নেই, যেখানে থাকবে সেখানে সুখ স্বাচ্ছন্দ্য থাকলেই হলো, একেবারে বনেদি মেজাজ। আর দিবাকর সেও যথেষ্টই উপযুক্ত, কোনো পিছুটানও নেই, আর শ্বশুরের কাজকারবারের দায়িত্ব সে বুঝে নিতে চায়। তাহলে কে বেশি উপযুক্ত তা আপনারাই বলুন, আমার তো দুজনকেই উপযুক্ত মনে হচ্ছে। একদিকে শশাঙ্ক বনেদিবাড়ির ছেলে, নির্বিবাদী, স্ত্রীর সাথে ঝগড়াঝাটিতে সে যাবেই না, মন্দ নয়। আর অন্যদিকে দিবাকর ও উদ্যমী, আর স্ত্রীর বদমেজাজ নিয়ে আপত্তি নেই। আপনি বলুন চাচা, কাকে বেছে নেব আমার জামাই হিসেবে? খুবই কঠিন বিষয়, তবে আমার মতে একটি বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হলো আপনার মেয়ে অপর্ণার স্বভাবের পরিবর্তন করা, আর সেটার জন্য চাই ধৈর্য আর ভালোবাসা। আমি মনে করি ওর বদমেজাজকে শশাঙ্কর মতো এড়িয়ে না গিয়ে দিবাকর যদি ওর মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করে, তবে তা আপনাদের জন্য সব থেকে বেশি ফলদায়ক হবে। তাই তো, আপনি একবারে ঠিক বলেছেন চাচা, দিবাকর পারবে আমার মেয়ের পরিবর্তন আনতে। আমি দিবাকরকেই আমার কন্যার জন্য উপযুক্ত পাত্র হিসাবে মনোনীত করলাম। সত্যি সমাধান চাচা, আপনার বুদ্ধির সীমা নেই, যতই দেখি ততই অবাক হয়ে যাই। বেশ বলেছ বাপু হরিহর। দেখো দেখো, চার মিষ্টি এসে গিয়েছে, এই খুশিতে একটু মিষ্টি মুখ না করলে চলে।